আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রকমারি রান্নাঘর। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ, আর যারা করেননি চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে অল অপশানে ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আমার আরেকটি চ্যানেল আছে, সেটি রূপচর্চার চ্যানেল, নাম হলো বিডি রকমারি। আমি অনুরোধ করব ও চ্যানেলটি ভিজিট করে আসবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সব সময় ঘরে থাকা এবং হাতের কাছে থাকাই উপকরণগুলো দিয়ে রূপচর্চার ভিডিওগুলো তৈরি করে দিয়ে থাকি, ছেলে মেয়ে উভয়ে আশা করি উপকৃত হবে। আর আজ আমি নিয়ে এসেছি শীতের সময়ে খুবই মজার একটি রেসিপি, সেটি হলো খেজুরের গুড়ের পায়েস। এই শীতের সময়ে যদি খেজুরের গুড়ের পায়েসটা না খাওয়া হয়, মনে হয় যেন শীতে আসেনি। তো অনেকেই কিন্তু প্রবাসে থাকে, এই খেজুরের গুড়ের পায়েসটা খুবই মিস করে, তারা কিন্তু আমার এই রেসিপিটা ফলো করে অসাধারণ মজার এই খেজুরের গুড়ের পায়েসটা তৈরি করে নিতে পারেন। সত্যি এতটাই মজা হয়েছিল, আমি নিজেও খেয়ে চমকে গিয়েছিলাম, খুবই মজার। তো পারফেক্ট রেসিপি যদি ফলো করেন, সত্যি আপনার পায়েসটাও অসাধারণ হবে। আর নিজেরা তো বাসায় খাবেন, যে কাউকে খাইয়েও কিন্তু চমকে দিতে পারেন, এতটাই মজার এই রেসিপিটা। আমি একটু তুলে দেখাচ্ছি চামচ দিয়ে, দেখুন কতটা ইয়ামি হয়েছে, কালারটা দেখুন আর এর থিকনেসটা দেখুন। তো চলুন কিভাবে তৈরি করি এই খেজুরের গুড়ের পায়েসটা সেটাই দেখাবো। আমি এখানে আতপ চাউল নিয়েছি, পোলাও চাল যেটা কালিজিরার, সেটা আমি মেজারমেন্ট কাপে এক কাপ নিয়েছি। চাউলটাকে আমি আগের থেকেই প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে রেখে হাত দিয়ে একটু কোচলিয়ে নিয়েছি, তাহলে হবে কি পায়েসটা একটু ঘন হবে। আর পাতিলে আমি আগের থেকেই এক লিটার দুধ চুলায় বসিয়ে দিয়েছি, কিন্তু দুধটা ফুটে উঠেনি, নর্মাল অবস্থাতে আছে। তাতেই আমি চাউলগুলো দিয়ে দিলাম, এক লিটার দুধে আমি এক কাপের মতো আতপ চাউল দিয়েছি। সামান্য একটু দিয়ে দিব লবণ, কারণ মিষ্টি জাতীয় খাবারে যদি এক চিমটি লবণ দেন তাহলে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আমি দিয়ে দিব এখানে এখন তিনটি এলাচ, তবে গুড় দেওয়ার আগে আমি এলাচগুলো তুলে ফেলে দিব, কারণ এলাচ মুখে পড়লে খেতে একেবারে ভালো লাগে না। যখন বলক এসেছে আর মাঝে মাঝে এভাবে নেড়ে দিবেন, চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি চাউলগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। যখন সেদ্ধ হয়ে যাবে, আমি আরেক দিকে আগের থেকে দু লিটার তরল দুধ, গরুর দুধকে আমি প্রায় হাফ কেজিরও কম করে নিয়েছি, প্রায় এক পোয়ার মতো, একবারে সর উঠে ঘন হয়ে গিয়েছে। আর এটি যদি না দিতে চান তাহলে কিন্তু দু লিটার গরুর দুধের ভিতরে একটু আগে জাল দিয়ে এরপরে কিন্তু চাউলটা দিয়ে দিতে পারেন, তাহলেই হবে। আর যদি আমি যেভাবে করেছি এক লিটারের ভিতরে, পরবর্তীতে কিন্তু হাফ কাপ গুঁড়া দুধও ঘন করে মেশাতে পারেন, খেতে ভালো লাগবে এটাই। আমি দিয়েছি যে দু লিটার গরুর দুধকে আগেই আমি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম, সেটা দিয়ে আমি ভালোভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে দেখেছেন ভালোভাবে নেড়ে নিয়েছি, চাউলটাও এর ভিতরে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি গুড় দিয়ে দিব, তবে গুড়ের কোনো পরিমাপ নেই, এটি খেজুরের গুড়। তো আমার এখানে দু কাপের একটু বেশি লেগেছে, এক এক সময় এক একটা গুড় মিষ্টি বেশি হয়, আবার এক একটা গুড় মিষ্টি কম হয়, আপনারা মিষ্টিটা চেক করে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তবে আমার এখানে যতটুকু পরিমাণ, দু কাপের থেকে একটু বেশি গুড় লেগেছে। আর যখন আমরা গুড়টা মেশাবো পায়েসের সাথে, তখন কিন্তু চুলাটা অফ করে দিব, চুলাটা মানে আগুন জ্বালা অবস্থাতেই কিন্তু গুড় মেশাতে যাব না, এক এক সময় কিন্তু দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা চুলাটা অফ করে দিয়ে গুড় মিশিয়ে নিব, আর এভাবে হ্যান্ড হুইস্ক দিয়ে বা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন, আর এর ভিতরে চেক করে নেবেন যে মিষ্টিটা কতটুকু হয়েছে। তো আমি প্রথম এক কাপের একটু বেশি দিয়েছিলাম, প্রায় দেড় কাপেরও বেশি দিয়েছিলাম, এখন আমি আর একটু দিয়েছি, চেক করেছিলাম আমার এখানে মিষ্টিটা কম হয়েছে। এখনো কিন্তু চুলার জালটা বন্ধ,
যখন একেবারে সঠিক মিষ্টিটা হবে তখন কিন্তু পায়েসের একটি কালারও সুন্দর চলে আসবে। তো আমি ভালোভাবে কিন্তু মিশিয়ে নিয়েছি, আর এর থিকনেসটা দেখুন, বেশি ঘন করলে কিন্তু পরবর্তীতে ঠান্ডা হলে এটি বসে যাবে। এই অবস্থাতে নামাতে হবে। তবে আমরা এখন কি করব, চুলার আঁচটা ধরিয়ে দিব, ধরিয়ে দিয়ে এক মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে এভাবে নেড়ে জাল দিয়ে নিব, যেহেতু আমরা গুড়টা দিয়েছিলাম সেটার ফ্লেভার এবং স্বাদ যাতে পায়েসের ভিতরে যায়। আর তলানিতে কোনো অবস্থাতে যাতে না লাগে, আমরা পায়েসটা বসিয়ে সরে চলে যাব না, দাঁড়িয়ে থেকে কিন্তু বারবার নেড়ে নিব। আর চাউল যদি আধা ঘন্টা ভিজিয়ে রাখেন, হাত দিয়ে একটু কষলিয়ে নিলেই কিন্তু 20-25 মিনিটের ভিতরে পায়েসটা রান্না হয়ে যায়। এখন উপরে যাতে কোনোভাবে সর বা দলা পাকিয়ে না থাকে, চুলাটা অফ করে আমি এভাবে নেড়ে ঠান্ডা করে নিব, কারণ গরম গরম যখন সার্ভ করব তখন কিন্তু উপরে একটা সর বসে যাবে, সেজন্য ভালোভাবে ঠান্ডা করে নিয়ে এরপরে একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিতে পারেন। দেখুন মাশাল্লাহ কালারটা কতটা সুন্দর এসেছে, আর থিকনেসটা দেখুন, আমি ঠান্ডা করে নিয়েছি আর উপর থেকে একটু বাদাম ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। ইচ্ছে হলে এখানে কিন্তু হাফ কাপ নারিকেলও মেশাতে পারেন, আরও টেস্ট বেড়ে যাবে। তবে অনেকে নারিকেলটা পছন্দ করে না, তারা কিন্তু এভাবে করেও খেতে পারেন, অনেক মজার এই পায়েসটা। অতিথি আপ্যায়নে বা শীতের সময়, যে কোনো সময় কিন্তু খেতে পারেন, এতটাই মজার এই পায়েসটা। বাসায় তৈরি না করলে কোনোভাবে বুঝতে পারবেন না, আর পায়েস কিন্তু একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে খেলে বেশি ভালো লাগে। আমার এই পায়েসটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এটি কিন্তু জমাট বেঁধে যায়নি, এর থিকনেসটা দেখুন। আর আরেকটি টিপস দিই, অনেক টাইমে চাউল পুরাতন বা নতুন হলে কিন্তু ঘনটা বেশি হয়ে যায়, তখন কিন্তু আমরা একটু কুসুম গরম পানি মিশিয়ে নিতে পারি নামানোর আগে, যখন আমরা বলক দিয়েছিলাম গুড়টা দেওয়ার পরে। হাফ কাপের মতো মিশিয়ে নিয়ে একটা বলক দিয়ে এরপর আমরা নামিয়ে নিব। তো এই তো তৈরি হয়ে গেল খুবই মজাদার খেজুরের গুড়ের পায়েস। বাচ্চার থেকে সবাই এই পায়েসটা খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, এভাবে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন এই শীতের সময়ের মজাদার খেজুরের গুড়ের পায়েস। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, অবশ্যই শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।